প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি তপতিয়ানি আজকে দশম শ্রেণীর পাঠদান নিয়ে আসছি। আজকের পাঠ প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ 4 ও 5, ঈশ্বর জ্ঞানে জীবসেবা। ঈশ্বর জ্ঞানে জীবসেবার মধ্যে দেওয়া আছে যে অতিথি সেবা, জীব সেবা এবং ঈশ্বর সেবা। শিক্ষার্থী বন্ধুরা, ঈশ্বর জ্ঞানে জীব সেবা, আগে ঈশ্বর জ্ঞানে জীব সেবাটা কি সেটা বলতে চাই। সাধারণ অর্থে সেবা বলতে কি বোঝায়? সাধারণ অর্থে সেবা বলতে পরিচর্যা বোঝায়। এই পরিচর্যার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অতিথি সেবা, জীব সেবা এবং ঈশ্বর সেবা। অপরের সন্তোষ বিধানের জন্য দেহ ও মনের সমন্বয়ে যে কল্যাণকর কাজ করা হয় তাকে সেবা বলা হয়। জীব সেবা বলতে কি বোঝায় এবার আসি আমরা। জীব সেবা বলতে বোঝায় জীবের পরিচর্যা, জীবের সংরক্ষণ এবং জীবের কল্যাণকর, জীবের যে বৃদ্ধি করা তাকে আমরা জীব সেবা বলে থাকি। জীব সেবা, আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব হলাম মানুষ। ভগবানের শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে চিহ্নিত করেছেন, অর্থাৎ জীবকে ভালোবাসলে জীব সেবার মধ্যে তুমি ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। জীব সেবা মানে ঈশ্বর সেবা। তাছাড়া বৃদ্ধি দিয়ে আমাদের বুদ্ধি তৈরি করতে হয়, পরামর্শ দিতে হয় এবং সহানুভূতি দিয়ে একে বিপদে আপদে তার পাশে দাঁড়ানো হলো জীব সেবা। আমরা জীবের সেবা করব এবং জীবকে ভালোবাসব। আমরা জীবকে কেন সেবা করব? প্রশ্ন আসতে পারে না বন্ধুরা? তোমরা বলতে পারো কেন আমরা জীবকে সেবা করব। আমরা জীবকে সেবা করব ঈশ্বর জীবাত্মা রূপে, জীবের মধ্যেই আত্মা রূপে অবস্থান করেন, তাই জীব সেবা করলে ঈশ্বর সেবা হয়, তাই আমরা ঈশ্বর সেবা হয়। আমাদের একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, আমরা কেন ঈশ্বর সেবা করব? আমরা কেন ঈশ্বর সেবা করব? আমরা ঈশ্বর সেবা করব এই জন্যই যে ঈশ্বর জীবাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করেন এবং জীব সেবা করলে ঈশ্বর সেবা করা হয়, তাই আমরা জীব সেবা করব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা জীব সেবা সম্বন্ধে জানলাম যে ঈশ্বর জ্ঞানে যে জীব সেবা। এখন আসি আমরা অতিথি সেবা। আগে আমরা অতিথি সেবা সম্বন্ধে বুঝি। অতিথি নারায়ণ, তোমরা সবাই জানো অতিথি নারায়ণ। অতিথিকে সেবা করতে হয় কিভাবে? আমরা সেই বৃদ্ধ ব্রাহ্মণের গল্পটি আমরা আগে পড়েছিলাম যে সে কীভাবে সেবা করেছিলেন, অতিথি সেবা করেছিলেন। তো অতিথি হলেন আমাদের নারায়ণ, অতিথিকে নারায়ণ রূপে দেখতে হয়। আমরা অতিথি সেবা করলে কি হবে? আমাদের ঈশ্বর সেবা করা হবে। ঈশ্বর যে সেবা করে, জীবের মধ্যে যে সেবা করে, সেবা একটি অন্যতম ধর্ম এবং তার মধ্যে ঈশ্বর সেবাই হলো প্রকৃত ধর্ম এবং প্রকৃত সেবা। এখানে বলা হয়েছে যত জীব তত শিব, অর্থাৎ শিব অর্থ কি? শিবকে, ঈশ্বরকে বোঝানো হয়েছে। শিব ঈশ্বরকে বোঝানো হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতিথি সেবা বুঝিয়েছিলাম যে আমরা অতিথিদেরকে সেবা করব, অতিথিদেরকে আমরা নারায়ণ রূপে দেখব। অতিথি যখন বাসা আসবে করব, আমরা প্রথমে অতিথি আসলে তাকে সুন্দর ব্যবহার করব এবং তাকে ব্যবহারের মাধ্যমে তাকে ঘরে এসে বসতে বলব। ঘরে এসে বসতে বললে তাকে হাত পা ধোয়ার জল দেব, তাকে হাত পা মোছার জন্য ভালো কাপড় দেব,
তাকে বিশ্রামের ব্যবস্থা করে দিব এবং তাকে সুন্দর মতো তাকে খাওয়ার ব্যবস্থা করে দিব। খাওয়ার ব্যবস্থা সে খেয়ে দে সুন্দর করে বিশ্রাম নেবে এবং অতীতের কি সমস্যা, তার কি অবস্থা, কোথায় আছেন, কিভাবে আছেন, তার কি অবস্থা, তার স্বাস্থ্য সম্বন্ধে, মন সম্বন্ধে, শরীর সম্বন্ধে সব কিছু আমরা জেনে নেব। আমরা এইভাবে অতিথি সেবা করব। অতিথি সেবা করলেই আমাদের ঈশ্বর সেবা হবেন, অর্থাৎ অতিথি নারায়ণ, নারায়ণ আমরা ঈশ্বরকে বুঝি। সেবা আমরা কীভাবে করব? জীব সেবা হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেন জীব, অর্থাৎ জীবকে সেবা করলেই জীব সেবা করা হয়। এবার আমরা জীব যেমন গাছপালা, গাছেরও কিন্তু জীবন আছে, তাই নয়? গাছেরও জীবন আছে। আমরা গাছের সেবা করব, গাছ লাগাবো, গাছের পরিচর্যা করব। আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের যত্ন করব, তাদের পানি খেতে চাইলে পানি খেতে দেব, তারা খাবার খেতে চাইলে তাদের খাবার দেব। আমরা দুঃখী মানুষের সাহায্য করব, আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, আমরা একে অপরকে সাহায্য করব। আমরা তাদেরকে কী করব? বুদ্ধি দিয়ে, তাদেরকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহানুভূতি দিয়ে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সৎ কথা বলতে সাহায্য করব, তাদেরকে সৎ পথে নিয়ে যাব, তাদেরকে ঈশ্বর জ্ঞানে জ্ঞানান্বিত করব। তারা কীভাবে ঈশ্বর জ্ঞানে জ্ঞানান্বিত হন সেই দিকে আমরা তাদেরকে ধাবিত করব। এই হলো আমাদের জীব সেবা। এবার আসি আমরা বন্ধুরা ঈশ্বর সেবা। আমরা সবাই জানি ঈশ্বর সেবা, ঈশ্বর সেবা আমরা সবাই করে থাকি। আমরা ঈশ্বর সেবার মধ্যে অনেক সময় কী করি? আমরা আমাদের যে অনেক মন্ত্রতন্ত্রের মাধ্যমে আমরা ঈশ্বর সেবা করে থাকেন, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন যে অহং মাত্রা গুরাকে সং সর্বভূতেষু স্থিত ও অহমাদিশ্য মদ্যঞ্চ ভূতানুমত ভূতানুমত এবচ। অর্থাৎ হে অর্জুন, অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, আমি সকল প্রাণীদের হৃদয়ম্বিত হয়ে আছি, আমি ভূত সকলের আদি এবং মদ্য অন্ত। এখানে যে দেখো বন্ধুরা, আদি অন্ত এবং অন্ত কথাটা বলেছে, আদি মধ্য অন্ত, আদি মধ্য অন্তটা, আদিটা কি, মধ্যটা কি, অন্তটা কি একটু বুঝে নাও। যে আদি বলতে জীবজগতের উৎপত্তিকে বোঝায় এবং মধ্য বলতে তাদের স্থিতিকে বোঝায় এবং অন্ত বলতে তাদের মৃত্যুকে বোঝায়। অর্থাৎ তাদের উৎপত্তি, তাদের স্থিতি এবং তাদের মৃত্যু, এটাই হলো আদি মধ্য অন্ত। ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন এই কথা উপলব্ধি আমাদের সবারই আছে এবং আমরা সবাই উপলব্ধি করতে হবে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং জীব জ্ঞানে ঈশ্বরকে ভালোবাসা এবং সেবা করা। ঈশ্বর সকল তার সৃষ্টি ও সৌন্দর্যের মধ্য দিয়ে অবস্থান করেন, তাই ঈশ্বর এই সুনীল আকাশ সুন্দরভাবে সৃষ্টি করেছেন। অগ্নির যে দাহিকা শক্তি বা ঈশ্বরের শক্তি, তিনি বায়ু ও ঈশ্বরের সৃষ্টি, বায়ুতে যে গতি, তার স্থিতি, তার উৎপত্তি ঈশ্বরেরই সব শক্তি। আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ, সুন্দর আকাশ, বায়ু, নক্ষত্র, তারা ইত্যাদি আছে, সেগুলি সব সৃষ্টিকর্তার সৃষ্টি। এইভাবে ভূদরের মানে পর্বতের দৃঢ়তা, উচ্চতা ও মৌনতার মধ্য দিয়ে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আবার ঈশ্বর আছেন জলের গভীরতায় এবং তিনি বৃক্ষলতা, মেঘ, তন্দ্র, আকাশ অবস্থান করেছেন, তাই তাকে আমরা ঈশ্বর জ্ঞানে, যে আমরা যে ঈশ্বর সেবা করব, আমরা তন্ত্র মন্ত্রের সাহায্যে আমরা ঈশ্বর সেবা করে থাকি। আমরা প্রতিনিয়তই পাক পবিত্র হয়ে তার তন্ত্র মন্ত্র পাঠাদি করে আমরা ঈশ্বর সেবা করে থাকি।
তোমরা সকলেই জানো বন্ধুরা আমরা কিভাবে ঈশ্বর সেবা করে, আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নানাদি করে আমরা ঈশ্বর সেবা করে, ঈশ্বর সেবা করলে আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, দেহ ভালো থাকে, আমরা সৎ পথে চলতে পারি, সৎ পথে থাকি এবং আমরা অহং থেকে মুক্তি পাই। অহংকার করা ভালো নয়, যারা ঈশ্বর সেবা করেন তারা কখনো অহংকার করে না, তারা কখনো দেহের গৌরব করে না, তারা কখনো সুন্দরকে দেখে না, তারা সবসময় ঈশ্বর সেবায় নিমজ্জিত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি তোমাদের এখানে ঈশ্বর জ্ঞানের সেবা, জীব সেবা দেখিয়েছি, অতিথি সেবা, জীব সেবা এবং ঈশ্বর সেবা, তোমরা এই তিনটি সেবার মধ্যে সব বুঝিয়েছো, বুঝতে পেরেছো। আমি আবার তোমাদের আগামী ক্লাসে নিয়ে আসছি, সামনের পাঠদানে আসছি। এই পর্যন্ত তোমাদের এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি বিদায় নিলাম।